হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানবো রোমান রেইন্স কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি, সাবেক গার্লফ্রেন্ড এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে পুরোটাই দেখবেন। আসল নাম লেটি জোসেফ অ্যানওয়াই, ডাক নাম লিকি, রোমান লিকি এবং রোমান রেইন্স। পেশা রেসলার, অভিনেতা এবং প্রাক্তন কানাডীয় ফুটবলার। জন্মস্থান পেনসাকোলা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র। জন্ম তারিখ 25 মে 1985 সাল, বয়স 35 বছর, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, ওজন 120 কেজি, জাতীয়তা আমেরিকান, ধর্ম খ্রিস্টান। শখ ফুটবল খেলা এবং ভ্রমণ করা। শিক্ষা জীবন স্কুল পেনসাকোলা ক্যাথলিক উচ্চ বিদ্যালয় ফ্লোরিডা এবং এসক্যাম্বিয়া উচ্চ বিদ্যালয় ফ্লোরিডা। কলেজ জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আটলান্টা, জর্জিয়া। শিক্ষাগত যোগ্যতা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক। আত্মপ্রকাশ WWE-তে 2012 সালে আত্মপ্রকাশ করেন। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গালিনা বেকার, ফিটনেস মডেল, 2014 সালে তারা বিয়ে করেন। পরিবার পিতা সিকা অ্যানওয়াই, প্রাক্তন রেসলার, মাতা প্যাট্রিসিয়া অ্যানওয়াই। ভাই ম্যাথু অ্যানওয়াই, রেসলার, 2017 সালে মারা গেছেন। বোন ভেনেসা অ্যানওয়াই। স্ত্রী গালিনা বেকার, 2014 থেকে বর্তমান। 2017 সালে তার দুটি যমজ ছেলে জন্মগ্রহণ করেন। কন্যা জোয়েল অ্যানওয়াই। ইনকাম মোট ইনকাম $12 মিলিয়ন, প্রায় ৮৫ কোটি রুপি। 2019 সালের মোট ইনকাম প্রায় ৩৫ কোটি রুপি। বাড়ি গাড়ি তার মোট 4টি গাড়ি রয়েছে। অজানা তথ্য রোমান জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র থাকাকালীন তার স্ত্রী গালিনার সাথে প্রথম দেখা করেছিলেন। সম্প্রতি রোমান লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। 23 অক্টোবর 2018-তে রোমান তার লিউকেমিয়া রোগ সম্বন্ধে মানডে নাইট র হতে জানান। তিনি বলেন সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই পুনরায় রেসলিংয়ে ফিরে আসবেন। গত 25 ফেব্রুয়ারি 2019 তারিখে রোমান দীর্ঘ 4 মাস পর WWE এর মানডে নাইট র হতে ফিরে আসার মাধ্যমে তার রেসলিং ক্যারিয়ার পুনরায় শুরু করেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।